বাড়ি ফিরে পরিবারের সবার সাথে ইফতার করতে চেয়েছিলেন শামসুর রহমান কেটি। দ্রুত বাড়ি ফেরার জন্য চড়েছিলেন ভ্যানে, কিন্তু যাত্রীবাহী বাসের ধাক্কায় পথে মৃত্যু হল 65 বছর বয়সী ওই বৃদ্ধের। এ সময় ভ্যানের অপর যাত্রী পদ্মপুকুর চাপাতলা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে আলতাফ হোসেন এবং ভ্যান চালক মল্লিকপুর গ্রামের আমির হোসেনের ছেলে আবু বক্কর আহত হয়েছেন। নিহত শামসুর রহমান ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর চাপাতলা গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের আগে দ্রুত বাড়ি ফেরার জন্য ভ্যানে চড়ে পদ্মপুকুর চাপাতলা গ্রামের উদ্দেশ্যে দুজন যাত্রী রওনা হন। এ সময় বেনাপোল গ্রামে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক ও ভ্যানের দুজন যাত্রী আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামসুর রহমান মৃত্যুবরণ করেন। নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আবদুল্লাল মামুন জানান, ইফতারের পূর্ব মুহূর্তে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, অপর দুইজন আহত হয়েছেন। ঘাতক যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, ঘাতক বাস ড্রাইভারের কারণে পুরো পরিবার যার অপেক্ষায় ইফতার নিয়ে বসেছিল তারাই পেয়েছে নিথর দেহ। আল্লাহ ওই বৃদ্ধকে কবুল করে নিন। আমিন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অনুভূতি। ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।